সেদিন বিকেলবেলা সুমি লিলিদের বাড়ি খেলতে গিয়ে দেখলো যে ও ওর ঠাকুমার সঙ্গে সেজে গুজে রাস দেখতে যাচ্ছে। ওদের এই মফস্বলটিতে রাস পূর্ণিমা একটি খুব বড় উৎসব। প্রায় এক সপ্তাহ ধরে এখানে রাসের মেলা চলে। পাড়ার সবাই অন্তত একদিন করে হলেও রাস দেখতে যায়। ইতিমধ্যে সুমিও একদিন ওর বাবা মা ভাই বোনের সঙ্গে রাসের মেলা থেকে ঘুরে এসেছে, কিন্তু একদিন গিয়ে কি আর মন ভরে, আবারও যেতে ইচ্ছে করে। কিন্তু বাবা অফিস থেকে ক্লান্ত হয়ে সন্ধেবেলা বাড়ি ফিরে একদিনের বেশি নিয়ে যেতে পারেন না, আর মাও সারাদিন সংসারের কাজ সেরে ছোট ছোট বাচ্চাদের নিয়ে একা একা যেতে ভরসা পান না। তাই সবার আবারও রাসের মেলা দেখতে যাওয়ার ইচ্ছে থাকলেও তা বাস্তবায়িত হতে পারে না। তো এখন লিলি আর ওর ঠাকুমাকে রাস দেখতে যেতে দেখে সুমিরও খুব ইচ্ছে করে ওদের সঙ্গে রাসে যেতে, কিন্তু ও জানে মা কখনোই লিলিদের সঙ্গে যেতে দিতে রাজি হবে না, আর বাবা অফিস থেকে বাড়ি ফিরে বকাবকি করবেন। খেলাধুলা শেষ করে সন্ধ্যের মধ্যে বাড়ি ফিরবার কড়া নির্দেশ দিয়ে রেখেছেন সুমির বাবা, তো এই আদেশ লঙ্ঘন করা যায় না। তবুও সব জেনে বুঝেও যা কোনো দিন করেনি বা করতে সাহস করেনি তাই করে ফেলল সুমি। অর্থাৎ একবার দেয়াল ঘড়ির দিকে এবং বাইরের বিকেলের দিকে তাকিয়ে, এবং এখনো সন্ধে হতে অনেক দেরি আছে এই আশ্বাস বাক্যে মনকে প্রলুব্ধ করে লিলির মাত্র দুই একবার বলা মৃদু আমন্ত্রণ খোলা মনে অ্যাকসেপ্ট করে ফেলল সুমি। আসলে ওদের পাড়া থেকে রাসের দূরত্ব খুব একটা বেশি নয়, তাই অনায়াসেই সন্ধ্যের মধ্যে বাড়ি ফিরে আসতে পারবে এই ভরসায় সুমি বুকের মধ্যে উদ্বেগ আর মনের মধ্যে আনন্দ নিয়ে লিলিদের সঙ্গে রাস দেখতে চলল। তবে একটু অস্বস্তিও লাগছিল, কারণ রাস দেখতে সবাই সেজে গুজে যায়, কিন্তু সুমি তো পাড়ার মধ্যে খেলতে এসেছিল না, তাই সেরকম ভালো জামা পরে আসেনি। এবার হুট করে ওদের সঙ্গে রাস দেখতে তো চলল, কিন্তু ড্রেসটা তো ঘুরতে যাওয়ার উপযোগী নয়, তাই একটু অস্বস্তি। কিন্তু রওনা যখন দিয়েই দিয়েছে তখন আর কি করা যাবে ভেবে গন্তব্যের দিকেই মন দিল সুমি। আলো ঝলমলে আনন্দ কোলাহলে ভরপুর রাসের মেলায় পৌঁছে মনের সব দ্বিধাদ্বন্দ্ব উদ্বেগ সবকিছু ভুলে গেল সুমি। মনের আনন্দে রাস দেখায় মেতে উঠল। রাসের পুতুলগুলো মন দিয়ে দেখতে বরাবরই ও খুব ভালোবাসে। বাড়ির সবাই মিলে ওরা যেদিন এসেছিল তার থেকে আজকের ভিড়টাও একটু কম থাকায় প্রাণ ভরে কৃষ্ণ ঠাকুরের জন্মবৃত্তান্ত থেকে শুরু করে রাধা কৃষ্ণের বিভিন্ন লীলা কাহিনী নিয়ে তৈরি করা রাসের পুতুলগুলি মুগ্ধ দৃষ্টিতে দেখতে থাকে সুমি। দেখতে দেখতে জগৎ সংসার সব ভুলে যায় সুমি। রাস উৎসবের জায়গাটিকে পুরোটা প্যান্ডেল দিয়ে ঘিরে বানানো হয়েছে বলে কখন যে বিকেল উত্তরে সন্ধে হয়ে এসেছে তার খেয়াল করতে পারেনি। আসলে কার্তিক মাসের সন্ধে তো জপ করেই নেমে আসে, এই সময় তো পাঁচটা বাজেতে না বাজেতেই অন্ধকার হয়ে যায়। সুমিরা রাসের পুতুল দেখা শেষ করে যখন বাইরে বেরিয়ে এলো তখন দেখলো বাইরে সন্ধে প্রায় উতরে গেছে। এখনই এই অবস্থা, এখনো তো এতটা হেঁটে বাড়ি ফিরতে হবে, না জানি বাড়ি ফিরতে ফিরতে কতটা অন্ধকার হয়ে যাবে। এই সব ভেবে সুমির বুক দুরু দুরু করে উঠল। বাবাও তো এতক্ষণে বাড়ি ফিরে এসেছেন, না জানি আজকে কপালে কি লেখা আছে। সুমি লিলি আর ঠাকুমাকে বাড়ি ফিরবার জন্য তাড়া দিতে থাকে। ওর জ্বালায় লিলি বেচারি একটু আনন্দও করতে পারলো না। কোথায় ঠাকুমার সঙ্গে রাসের মেলা দেখতে এসেছে, কত আনন্দ করবে, কীর্তন হচ্ছে, একটু বসে বসে ঠাকুমার সঙ্গে কীর্তন শুনবে, মেলা থেকে খেলনা কিনবে, খাবার দাবার কিনবে, তা নয় বাড়ি ফেরার তাড়া। অগত্যা সুমির কথা মেনে ঝটপট কিছু খাবার কিনে ঠাকুমা ওদের নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন। সুমি কি খেতে চায় ঠাকুমা জানতে চাইলে ওর আর খাবারের দিকে মন থাকে না, কতক্ষণে বাড়ি পৌঁছবে সেই চিন্তায় অস্থির সে। ঠাকুমা লিলির সঙ্গে সঙ্গে সুমিকেও কিছু খাবার কিনে দেন। যা হোক, তাড়াতাড়ি পা চালিয়ে ওরা বাড়ি ফিরতে থাকে। বাড়ির কাছাকাছি আসলে ঠাকুমাকে সুমি ওর সঙ্গে
ওদের বাড়ি যেতে অনুরোধ করে, যাতে মায়ের বকুনির হাত থেকে উদ্ধার পেতে পারে। সুমিদের বাড়ির বাইরের বারান্দাটি একদম রাস্তারই উপরে। বারান্দার কাছে পৌঁছে দেখে মা উদ্বিগ্ন মুখে দাঁড়িয়ে আছে। ওদের দেখেই মা ছুটে এলেন। পরিস্থিতি বুঝে ঠাকুমা মায়ের বকুনির হাত থেকে বাঁচানোর জন্য নিজের ঘাড়ে দোষটা নিয়ে মাকে বললেন যে, ও যেতে চাইনি বৌমা, আমরাই ওকে নিয়ে গেছি। ভেবেছিলাম সন্ধ্যের মধ্যেই চলে আসব, কিন্তু রাশির ওখানে ভিড়ের জন্য একটু দেরি হয়ে গেল। তুমি আর ওকে বকাঝোকা করো না বৌমা। যা হোক, ঠাকুমা বাড়িতে পৌঁছে দিয়ে লিলির হাত ধরে নিজেদের বাড়ি চলে গেলেন। সুমি দুরু দুরু বক্ষে মায়ের পাশে গিয়ে দাঁড়ালো। আস্তে আস্তে মাকে জিজ্ঞেস করলো যে, বাবা কি অফিস থেকে বাড়ি ফিরে এসেছে? মা আর এতক্ষণের চেপে রাখা উদ্বেগ এবার বাস্ট করলো। মা চিৎকার করে বকা দিতে শুরু করলো। ভাই বোন গুটি গুটি এসে দাঁড়ালো, ওদের মুখও যথেষ্ট উদ্বেগজনক। সুমি নিজে ছোট মানুষ হলেও ওই মুহূর্তে অনুভব করলো যে এতক্ষণ বাড়ির সবাই কতটা উদ্বেগ আর দুশ্চিন্তায় কাটিয়েছে শুধুমাত্র ওর জন্য। ওর খুব খারাপ লাগছিল সবাই ওর কারণে এতক্ষণ এত কষ্ট পেয়েছে বলে। মা জানালেন, সন্ধে হয়ে যাওয়া সত্ত্বেও সুমি বাড়ি ফিরছে না দেখে বাবা অফিস থেকে বাড়ি ফিরেই পাড়াতে খুঁজতে বেরিয়েছিলেন, এবং ওর আসতে যদি আরো দেরি হতো তাহলে বাবা সোজা থানায় চলে যেত। মায়ের কথা শুনে সুমি ঘাবড়ে গেল। তার মানে কোনো কারণে যদি বাড়ি ফিরতে আরো দেরি হয়ে যেত তাহলে বাড়িতে না জানি কি হয়ে যেত। ও উদ্বিগ্নচিত বাবার বাড়ি ফেরার অপেক্ষা করতে লাগলো আর অনুশোচনায় দগ্ধ হতে থাকলো। কিছুক্ষণ পরে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পেল বাবা বাড়ির দিকেই আসছে। মা বাবাকে দেখতে পেয়ে উঁচু গলায় বলে উঠলেন যে, সুমি বাড়ি ফিরে এসেছে। বাবা জোর কদমে বাড়ি এসে ঢুকলেন। বাবা ওকে জড়িয়ে ধরে উদ্বিগ্ন গলায় জিজ্ঞেস করে উঠলেন, কোথায় ছিলি এতক্ষণ? সত্যি বলতে বাবার গলার স্বরের ভঙ্গিতে সুমির কান্না পেয়ে গেল। মা সব ঘটনা বললেন। বাবা একটু ধমক ধমক দিয়ে বলে দিলেন, আর যেন কখনো সুমি এমন কাজ না করে, বাবা মাকে না জানিয়ে কখনো কারোর সঙ্গে যেন কোথাও না যায়। সুমিও মনে মনে প্রতিজ্ঞা করলো, বাবা মা কষ্ট পায় এমন কাজ আর কখনো সে করবে না।